শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম সাহেব এমপি ছিলেন, ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খেয়েছিলেন, আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন, পরের বারে হেরেছেন। শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন, ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা, আর বাকি কে থাকলো? সাইনবোর্ড কংগ্রেস। এবারে আমি আপনাদের বলে যাচ্ছি মুর্শিদাবাদ লোকসভায় কি করবেন আপনারা জনগণ ঠিক করবেন। আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে জেতান, দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনবো, আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে, এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব। কারণ আপনারা জানেন এই মাঠটা আমার হাতের তালুর মতো, এখানে তৃণমূল বলে কিছু ছিল না, জলঙ্গি দমকল রাড়িনগরে আমি এই রাস্তা দিয়ে দিনের পর দিন আমি সেখানে গেছি, এবং নিশ্চিতভাবে আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিতভাবে জনগণের কাছে বারে বারে বলি যে এটা ভুল করেছি আমি। আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি, তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরীশঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে। তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে, কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই, শুধু বহরমপুরে আছে, তাও আমি আজকে বলে যাচ্ছি এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা, তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা, তাকে কেউ ধরতে পারবে না ডক্টর নির্মল সাহাকে। বলে যে বিজেপি বাহারি পার্টি, বহিরাগত পার্টি, ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতা খোরদের পার্টি, নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি, সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী, নাম তার ইউসুফ পাঠান, তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি। এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল, হ্যাঁ কি না বলুন, এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত, শুধু নয় পৃথিবী বিখ্যাত। তৃণমূলকে ভোট দেবেন, এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে, যারা বৈরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে 2021 সালে বিভাজনের রাজনীতি করেছিল, তারা ইউসুফ পাঠানকে দাঁড় করেছে। তাই কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আমি আজকে আপনাদের বলে যাচ্ছি তৃণমূল পাঁচটা পাবে কিনা জানি না, সিপিএম খাতা খুলবে কিনা জানি না, আর মমতা পিসি বলেছিলেন এ তো সেমি ফাইনাল হ্যায়, ইসমেট বিজেপি কো সাফ কর দো, মোদি কো হটা দেগা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।